রসলাল্লা সাল্লাই সাল্লাম বলছেন যে মানেল মুফলেসু যে যাদের অর্থ নাই এমন ব্যক্তি কারা অর্থ হলো মুফলেস বলে দেউলিয়া যার টাকা পয়সা নাই ছিল কিন্তু শেষ অথবা তার আসলেই নাই এমন ব্যক্তি কি আরবি শব্দ কেন অনেক সময় একটা শব্দ অনেকগুলো অর্থ আসে আর রসুল কে সাল্লামের কি আল্লাহরবুল্লাহ মিন অনেকগুলি বিষয় যে তাকে স্বতন্ত্রভাবে দান করেছিলেন তার ভিতরে একটা ছিল জওয়ামিউল কালাম মানে কথা অল্প তার ভাব অনেক যেমনিভাবে হজের ভিতরে হজে যে প্রার্থনা রয়েছে তাওের ভিতরে প্রত্যেক তা অফে যে দোয়া করতে হবে তার কোনো নির্দিষ্ট দোয়া নাই আপনি যেটাই করতে পারেন কিন্তু মাকামে আপনার উকনোয় এমনই থেকে শুরু করে হাজরা পর্যন্ত একটি দোয়া নির্দিষ্ট রয়েছে কি দোয়াটে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল্লা আখেরাতা আদা বাংলা দেখবেন যে দোয়াগুলো আমরা পাঠ করি দোয়াগুলির কিন্তু আপনার কথা অল্প কিন্তু ভাব অনেক এখানে আল্লাহর কাছে প্রার্থনা করলাম রাব্বানা হে আল্লাহ আতিনা তুমি আমাদেরকে দান করো দাও ফিদ দুনিয়া হাসানা দুনিয়াতে আমার মঙ্গল দান করো অফিল আখিরাতে হাসানা আখেরাতে মঙ্গল দান করো আমরা দুইটি দুইটি মঙ্গল চাইলাম আমরা বাস এই দুটি মঙ্গলের ভিতরে আমার দুনিয়াতে যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই চলে আসছে আঁখের যা প্রয়োজন রয়েছে সব কিছুই চলে এসেছে কিন্তু রাসুদ সাল্লাহ সাল্লাম এখানে আমাদেরকে যে তার সাহাবাদেরকে বললেন যে মুফলেসকে মুফলেসের অনেকগুলি অর্থ সেটা হলো কি যার টাকা পয়সা নাই অথবা যার ছিল শেষ হয়ে গেছে এমন ব্যক্তি দেউলিয়া যাদেরকে বলি অনেক অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যায় অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায় তো রাসুসল্লাহ সাল্লাম বলছেন মানল মুফলেস দেউলিয়াকে রসুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসল আপনি এবং আল্লাহ ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে দেউলিয়া ওই ব্যক্তি মুফলেস ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক নামাজের সবাব নিয়ে আসবে অনেক জাকাতের সোয়াব সে নিয়ে হাজির হবে অনেক অর্থাৎ যে কোন অনেক আমলের অনেক সবাব নিয়ে সে হাজির হবে তার আমল নামাজ সোয়াব আর সোয়াব কিন্তু কেয়ামতের দিন আল্লাহ রব্বুল্লাহামিন তাকে আবার ডেকে আনবে তাকে আবার কি করবে ডেকে আনে বলবে যে তোমার তো কিছু হকদার রয়েছে অমুককে তুমি গালি দিয়েছিলে অমকের অর্থ তুমি হরণ করেছিলে অনেকের জমি দখল করেছিলে অনেকেই তুমি কী করে গিবদ করেছিলে অমনেকে অনেকের সম্পর্কে এমন কথা বলেছিলে যে কথা তার প্রাপ্য ছিল না তাদেরকে তুমি এগুলি পরিশোধ করে যাও বলবে যে সেদিন তো আমার তার কারো কাছে টাকা থাকবে না কারো কাছে কি থাকবে না সম্পদ বলতে কিছু থাকবে না শুধু তার আমল তখন আল্লাহ রব্বুল আল্লাহ বলবেন যে তোমার নেকিত থেকে ওই ব্যক্তিকে নেকি দিয়ে যাও তেন দিতে দিতে যখন তার নেকি যখন শেষ হয়ে যাবে তখন পাওনাদার যদি আরও বাকি থেকে যায় তখন তাদের কাছ থেকে তাদের গোনা তার ঘরে চাপিয়ে দেখে যাহার নিক্ষেপ করবেন তো এই জন্য আমরা অনেক সময় এই কথা বলছি কথা বলছি অমুক সম্পর্কিত বিশেষ করে যদি চার স্টল হয় চায়ের স্টল যদি হয় সেখানে আমরা কথা বলতে থাকি অমকের কথা অমুকের কথা তমকের কথা যেগুলি মানে ঘটছে সেটাও বলি যেটা ঘটেনি সেটাও বলি অমুক সম্পর্কে যেটা বলা প্রয়োজন সেটাও বলি যেটা প্রয়োজন না সেটাও আমরা বলে থাকি আমাদের এরকম কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আবার অনেক সময় আমরা এমন কিছুগুলি কিছু মানে কথা আমরা বলে থাকি যেগুলি আমাদের কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা এই জন্য আমাদেরকে প্রয়োজনীয় কথাগুলি বলতে হবে বিশেষ করে যেই কথাগুলি আমাদের জেকের রয়েছে আজকার রয়েছে আমরা রাসুল সাল্লালাল্লাহ সাল্লাম বলছেন যে আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে আলহামদুল্লাহ কেউ যদি পড়ে তাহলে কি হবে মিজান যে আছে মিজান মিজানের পাল্লা ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ যদি পড়ে তাহলে আকার জমিনে যত মানে মানে মহাশূন্য আছে এই মহাশূন্য সব দ্বারা ভর্তি হয়ে যায় মহাশূন্য কি ছোটো নাকি মহাশূন্য শুধু ঘর না মহাশূন্য মহা বা ইনসামা ই আকাশ জমিনের ভিতর যে মহাশূন্য রয়েছে এই মহাশূন্য ভর্তি হয়ে যায় এই জন্য রসদ সালাম বলছেন আহাবুল কালাম ই আল্লাহ আর বা আল্লাহ রব্বুল আলমেনের নিকটে সবচেয়ে উত্তম বাণী হল চারটি কয়টি উত্তম বাণী যেগুলি আল্লাহর কাছে মানে প্রিয় বাক্য এগুলি যে কোনোটা দিয়ে আপনি শুরু করতে পারেন যে কোনোদিকে শেষ করতে পারেন ইসলাম সহজ করে দিয়েছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহ আল্লাহ আকবার আপনি যে কোনো শুরু করেন যে কোনো শেষ করেন এই চারটি বাক্য এটি আল্লাহ রব্বুল্লাহমিনের কাছে প্রিয় বাক্য তাহলে এই প্রিয় বাক্যগুলি কি করবো আমরা পাঠ করতে থাকি আপনি কাজ করছেন হাত দিয়ে মুখ দিয়ে পড়ছেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ মনে মনে পড়তে আসছেন যেহেতু আস্তে আস্তে নাড়াচ্ছেন আপনি ঘুমোতে যাচ্ছেন পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন আপনি কোথাও হাঁট হাঁটছেন সেখানে আপনি পড়ছেন যেখানে আপনি কোনো অনুষ্ঠানে বসে আছেন সবাই বিভিন্ন আলোচনা করছে কিন্তু আপনার অন্তর এবং জিহবা আল্লাহর জিকিরে কি মাসগুল রয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবাসে বললেন রাসল্লাহ শরীয়তের বিধান তো অনেক রয়েছে আমরা কি হালকা কিছু এমন করে শিক্ষা দেন যাতে করে শর্টকাটে আমি কি আমলগুলো করে আমি অনেক সব পেতে পারি জান্নাত পেতে পারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার জিহবাকে সময় তুমি মাসগুল রাখবে জিকিরের দ্বারা কী দ্বারা সবসময় তোমার জিহবাকে মাসগুল রাখবে কি দ্বারা ব্যস্ত রাখবে জিকের দ্বারা ব্যস্ত রাখবে সবসময় আপনার জিকির করতে থাকেন জিকির করতে থাকেন জিকির করতে থাকেন আল্লাহ নবী সাল্লাহ আলহিহ্লাম বলছেন কেউ যদি তার যেহবটাকে জিকির দ্বারা তোরতজা করতে পারে কেমতের দিন আনন্দের সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমরা এই এত কথা এর সাথে ওই আলাপ ওই আলাপ বাদ দিয়ে আমরা কেন আমরা আখেরাতের কাজে আমরা কাজে না না লাগাই না কেন আর আপনি যদি আপনি যদি কয়েকদিন চেষ্টা করেন কয়েকদিন জেকির করার চেষ্টা করেন বিশেষ করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হলা ইলা ইহ আল্লাহ আকবর কয়েকদিনকে চেষ্টা করেন এরপরের থেকে আপনার অটোমেটিক হয়ে যাবে আপনি মাঝে মাঝে মনে করবেন মাঝে মাঝে যখন মনে হবে যখন আপনি জেকের অনেকক্ষণ থেকে আপনি জেকের করতেই আছেন এই জেকের আপনার অটোমেটিক হয়ে যাবে যদি কিছুদিন আপনি কি করেন চেষ্টা করেন অটোমেটিক হয়ে যাবে এই জন্য আমরা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হেলা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবার এগুলো পাঠ করতে থাকি লা ইলাহ ইল্লাল্লা ইলাহ ইল্লাল্লা সুভান আল্লাহ সুহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আল্লাহ হক আল্লাহক পার এগুলা আমরা পাঠ করতে থাকি কেন একটা পাঠ মানে কেয়ামতের দিন মানুষ এমায়া ফির রুল মার উমিন আশিহি সেই হাদি ছেড়ে বলা হয়েছে কোরানে তাফ ছেড়ে বলা হয়েছে মানুষ ভাইকে দিকে ভাই পালাবে যাতে কে আমার কাছে এক তিনি কে যদি আমার কাছে চায় কেউ কাউকে দিবে না তাও পালাবে পিতা সন্তানকে দেখে পালাবে সন্তান পিতাকে দিবে স্ত্রীকে দেখে পালাবে আর সেই দিন আপনার এনেকেগুলি কাজে লাগবে এনেকেগুলি কী লাগবে কাজে লাগবে আমাদের বয়স কিন্তু সীমিত আমাদের বয়স কি সীমিত আর মৃত্যুর পরে আমাদের কত কোটি বছর থাকতে হবে আল্লাহ তাহলে ভালো জানেন শীতকে সিংগাই ফুৎকার দেওয়ার পরে কত বসে থাকতে আল্লাহ তাহলে ভালো জানেন আমাদের কবর থেকে উত্থিত হয়ে কোবর থেকে যখন উত্থিত হব তখন যে আমরা মানে কেয়াম মানে কেয়ামতের মাঠের দিকে হাসরের মাঠের দিকে যে আমরা দৌড়াতে থাকবে এটা কত বছর আল্লাহ তাহলে ভালো জানেন কত বছর আল্লাহ তালাই ভালো জানেন আমরা কতদিন সেখানে দৌড়াতে হবে মানে মাস্টারের দিকে ময়দানে মাস্টারের দিকে যাওয়ার জন্য সবাই কেউ কাউকে ডাকবে না নিজে নিজে দৌড়াতে থাকবে একটাই তাদের মানে সান সবার মনে একটাই হবে যে আমাদেরকে ওখানে উপস্থিত হতে হবে সারা জীবন আমি যা করেছি তাহলে আমাদের যে বয়স আমাদের যে আল্লাহ অল্প বয়স দান করেছেন এই অল্প বয়সে আল্লাহ আমাদেরকে উম্মতে মোহাম্মদিকে এমন আমল দেওয়া হয়েছে যে আমলকে আল্লাহ আল্লাহরব্বল আলমিন বহুগুণ বৃদ্ধি করে থাকেন কেন আমাদের বয়স কম আগের উম্মতরা হাজার বৎসর আরও বেশি পেত বয়স কিন্তু আমাদের উম্মত মোহাম্মদী সাল্লাহ আলহি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতরা আমরা বয়স কম পেয়েছি কিন্তু আমাদেরকে আল্লাহ বলেনি আমার আমল দিয়েছেন যে আমল দ্বারা ওই উম্মতের আমল এত মানে হাজার বৎসরের আমলেও আমরা কি করতে পারি প্রতিযোগিতায় আমরা ফার্স্ট হতে পারবো কেন সাল্লাম বলছেন আমরা কে আমরা দুনিয়াতে আসছি সবার পরে কেয়ামতে সবার আগে কে কি সবার সবার আগে সবার আগে হলো কে আমাদের দিন তাহলে আমাদের উম্মতে মহম্মদিকে যে ফজিলত্তা দেওয়া হয়েছে আমাদের উম্ম ওম্মতে মহম্মদিকে যে মর্যাদাটা দান করা হয়েছে এই মর্যাদা কেন আমরা সেগুলিকে কাজে লাগাবো না তাহলে আমরা সর্বক্ষণিকভাবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হকর কোরআনের যেইটুকু আয়াত আমরা পারি সেই আয়াতটা আমরা কি করতে পাঠ করতে থাকবো কেন মৃত্যুবরণ করার পর মৃত্যুবরণ করার পর আপনাকে একটা নেকি কেউ আপনাকে দিবে না এবং আপনার আমলও বন্ধ হয়ে যাবে আমল কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা এগুলি করতে থাকবো মানুষের এত কথা মানুষের সাথে এত কথা বাদ দিয়ে আর একটা হলো দ্বিতীয় হল আতুল মাল আল্লাহনী সাল্লাহ সাল্লাম বলছেন যে কেউ যদি সম্পদ যদি নষ্ট করে কেউ যদি সম্পদ নষ্ট করে এতে আল্লাহ রব্বুল আল্লাহ অসন্তুষ্ট হন এখন আমার সম্পদ আমি কেমন আমার সম্পদ আমি নষ্ট করবো তাতে কি কেননা কেয়ামতের দিন দিন নবী সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন লা তাজালু কাদা কাদাবনা কাদা আদা হাত কেয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার পা ওইভাবেই থাকবে পা ওইভাবেই থাকবে যে তুমি এই পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে তারপর তুমি সামনে আসবে তার ভেতরে একটা হলো কি আপনি সম্পদ কিভাবে আয় করেছেন এবং কিভাবে ব্যয় করেছেন ব্যয় দেওয়া আপনাকে কি করা হবে প্রশ্ন করা হবে আমার সম্পদ আমি নিজের ইচ্ছায় আমি কি করব নষ্ট করব এটা হতে পারে আপনার সম্পদে আপনার শরীরের কি আছে হক রয়েছে কি রয়েছে আপনার নিজের দেহের হক রয়েছে আপনার স্ত্রীর হক রয়েছে আপনার সন্তানের হক রয়েছে আপনার সমাজের হক রয়েছে মুসলিম জাতির হক রয়েছে ইসলামের হক রয়েছে আপনার সম্পদে আপনার সম্পদে ইসলামেরও কি রয়েছে হক রয়েছে আপনি যদি আপনি আপনার সম্পদ যদি সঠিকভাবে যদি আপনি যদি ব্যয় করেন আপনার সম্পদ যদি সঠিকভাবে আপনার সমাজে যদি ব্যয় করেন আল্লাহকে আপনাকে দান করেছেন এটা কি দান করা করেছেন এই অর্থে আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছেন তার কি আল্লাহরবল্লাহ বলছেন অমিম্মা রাজাক না হমিন ফিকুন আপনাকে আমি যে সম্পদ দান করেছি সেটা দান করবেন আল্লাহ বলছেন আল্লাহ সম্পদ আল্লাহ পথে ব্যয় করবেন তাহলে আপনি যদি সঠিকভাবে যদি আপনার সমাজে যদি ব্যয় করেন তাহলে আপনার সমাজে যখন অভাব অনটনে পড়বে যখন কোনো মুসলিম যখন আপনার অসুস্থ হবে কোনো মুসলিম যখন বিপদগ্রস্ত হবে এই বিপদগ্রস্তের সময় কিন্তু সেই মুসলিম ওই বিধর্মীদের কাছে তারা কি কোনো ধর্ণা দিবে না তাহলে আপনি ইসলামকে আপনি সম্মানিত করলেন আপনার সম্মানকে আপনি আপনার সমাজকে আপনি সম্মানিত করলেন আপনার মুসলিম জাতিকে আপনি সম্মানিত করলেন আপনার সম্পদ দ্বারা এই জন্য অনেকে আমরা নেশাগ্রস্ত নেশাদ্রব্য যে পান করে থাকি এই নেশাদ্রব্য পান করার কারণে আমাদের সম্পদের যে ক্ষয় হচ্ছে এর জন্য অনেকের কিন্তু কী রয়েছে দাবি রয়েছে হক রয়েছে সেগুলি আপনি কি করলাম তাদের দাবি তাদের হক আমি খর্ব করলাম তেমনিভাবে কেয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে কি আপনি কোন পথে ভালো পথে নাকি খারাপ পথে আপনি ব্যয় করেছেন আপনি সিগারেট পুকিয়ে আপনি ব্যয় করেছেন নাকি আপনি মদ পান করে ব্যয় করেছেন নাকি আপনি খেলাতে আপনি ব্যয় করেছেন নাকি আপনি আড্ডাতে ব্যয় করেছেন নাকি আপনার সম্পদ দ্বারা আপনি যেমন উপকৃত হয়েছেন আখেরাতের কাজে উপকৃত হয়েছেন আপনার স্ত্রী সন্তান কি আখেরাতের কাজে উপকৃত হয়েছে আপনার এই সম্পদ দিয়ে কি এই সম্পদ কি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে গেলো নাকি আপনার এই সম্পদ আপনাকে জান্নাতের দিকে নিয়ে গেল এই সম্পদ কি আপনাকে কি ভালো কাজের দিকে নিয়ে গেল নাকি খারাপ কাজের দিকে নিয়ে গেলো যেই সম্পদটা আপনার সন্তান এবং স্ত্রীর পরিবারের উপর ব্যয় করলেন এই ব্যয় করার কারণে কেয়ামতের দিন যখন আপনাকে পাঁচটি প্রশ্ন করা হবে সেদিন কি আপনি উত্তর দিতে পারবেন যে আমার সম্পদ আমি সৎ পথে ব্যয় করেছি আমার সম্পদ আমি ভালো পথে আমি ব্যয় করেছি আমার সম্পদ আমি কি করি নাই নষ্ট করি নাই এম তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আদম সন্তান তোমরা খাও এবং পান করো কিন্তু তোমরা কি করবে না সেটাকে তোমরা অতিরিক্ত করো না বেশি খরচ করো না এটা তোমরা নষ্ট করে দিও না এই জন্য আমরা যখন বাড়িতে যখন খেতে বসবো চাউল হোক আর যাই হোক না কেন যাই হোক না কেন ভাত হোক তরকারি হোক বা যাই হোক না কেন আমরা যেন পরিমাণ মতো যেন সেটা যেন আমরা কি করি পরিমাণ মতে যেন আমরা ব্যয় করি পরিমাণ মতো যেন যা আমার প্রয়োজন আমি যেন নষ্ট না করি আপনি কি জানেন আমাদের আমরা যখন ছোটো কাল ছিলাম আমরা যারা আমাদের বয়সে যারা আছেন আমরা দেখেছি আমাদের আরও যে বড়ো বয়সে তারাও দেখেছেন যে অভাব কি ছিল কি অভাব ছিল এখনো আপনার যে কি বলে আফ্রিকার অনেক দেশে এত অভাব এত অভাব আপনি যে মানে অনেকে আছে এখানে দাওয়াত করতে যান সোলেমান আসমে তিনি তার হাতে কত মানুষ কত লক্ষ মানুষ মুসলমান ইসলাম গ্রহণ করেছেন তার কারণ এটাও ছিল যে ওই অভাবের ভিতরে তিনি মানুষকে দান করেছেন অভাবের কী করেছেন দান করেছেন যেখানে কূপের কোনো মানে নলকূপের কোনো ব্যবস্থা নেই এখনও পৃথিবীতে অনেক দেশ রয়েছে যেখানে ছয় দিন লেখাপড়া হয় আর ছাত্রদেরকে একদিন ছুটি দেওয়া হয় যারা পানির খুঁজে বেরিয়ে যায় কিসের খুঁজে পানির খুঁজে সকাল থেকে খুঁজতে থাকে পানি কোথায় আছে। সেখান থেকে ওই যে কাদা মাটি রয়েছে ওখান থেকে রকম সেকে থেকে পানি নিয়ে আসে তাতে পানির এত অভাব পানির এত অভাব তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত আপনি কি অপচয় করবেন অপচয়কে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না এটা হলো অপচয়ের ব্যাপার ভালো যে কাজে আপনি খাচ্ছেন খাওয়ার ভিতরে কিছু আপনি ফেলে দিলেন আপনার প্রয়োজন রয়েছে এক কেজি আপনি স কেজি রান্না করলেন আপনি মানে কিছু ফেলে দিলেন আর একটা হলো যদি খারাপ কাজে যদি ব্যয় করেন একটা হলো কি ভালো কাজেই আপনি একটু অতিরিক্ত ব্যয় করে ফেলছেন আর একটা হলো খারাপ কাজে ব্যয় করা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহরাম বলছেন আল্লা তুবাদ তাবজিরা তুমি খারাপ কাজে অর্থ ব্যয় করো না যদি ব্যয় করো তাহলে তুমি শয়তানের ভাই হবে কার ভাই হবে খারাপ কাজে ব্যয় করা কার ভাই শয়তানের ভাই খারাপ কাজে ভাই করা কি শয়তানের ভাই আর ভালো কাজও আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেটা অতিরিক্ত যেন আমরা যেন কি রেখি নষ্ট না করি সম্পদ এদিকে আল্লাহনবুল আল্লাহনবী সাল্লাম বলছেন ওয়াঈদা আতুল মার আল্লাহ রব্বুল্লাহ কেউ যদি সম্পদ যদি নষ্ট করে কেউ যদি সম্পদ যদি নষ্ট করে তো আল্লাহ রব্বুল আলম বলছেন তার উপর আল্লাহ রাগান্বিত হন অনেকেই আছে আমরা শীতের সময় টাকা আছে ক্রয় করলাম অনেক অনেকগুলি কাপড় আপনি পাঁচটা কাপড় ক্রয় করলেন এমনি ফেলে রেখেছেন না ফেলে না রেখে আপনার যেটা প্রয়োজন আর গরিব মানুষকে আপনি দিয়ে দেন গরিবদেরকে আপনি কি করেন এই দিয়ে দেন অনেক সময় অনেক সময় আমরা কি করি বিশেষ করে অনুষ্ঠান যখন হয় বিশেষ করে বিয়ের অনুষ্ঠান হোক এই অনুষ্ঠান হোক সেই অনুষ্ঠান হোক ইস্তারা হয়ে যায় যাওয়ার পর আমাদের যা প্রয়োজন সেই প্রয়োজনের বেশি আমরা নিয়ে নিই নেওয়ার পরে কিছু খেলাম কিছু ফেলে দিলাম কিছু নিলাম খেলাম কিছু ফেলে দিলাম আর দুই সপ্তাহ আগে আমরা একটা অনুষ্ঠানে গেলাম এখানে যে রাজার যে ই আপনার পরামর্শদাতা উপদেষ্টা রাজার উপদেষ্টা তার ইস্তারা আছে উনি ছিলেন ওর ভাই ছিলেন তো স্যার ওনার সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পরে তো দেখা গেলো আমাদের সাথে মানে বফি মাফ তো সবাই নিচ্ছে তো আমরা প্রণমতি দিলাম আমাদের পাশে দুজন নিয়েছে মনে হয় আমরা চারজন খেতে পারবো তা মনে করলাম মনে হয় তারা নিয়ে যাবে হয়তো পরে নিয়ে যাবে বা খাওয়ার পরে কি করলো একটু মানে চার ভাগের একবার খেতে পারলো না আর গেলে কি করলো রুটি ফেলে রেখে চলে গেলো এই যে সম্পদ আপনি যে ই করলেন অন্য লোকে খেতে পারতো অন্য লোকে খেতে পারতো বিশেষ করে আমরা যখন স্তেরাহায় যাই বা কোনো অনুষ্ঠানে যাই অনুষ্ঠানে যাওয়ার পর আপনার পরিমাণ মতো আপনি খান আপনার পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি নেন ততটুকু খান নষ্ট জানা না হয় হয়তো অন্যজন খেতে পারবে অন্যজন কি করতে পারবে খেতে পারবে তো এই জন্য আমাদেরকে আল্লাহ নবী সাল্লা আল্লাহ আলমিন বলছেন যে সম্পদ কি করা নষ্ট করা থেকে আল্লাহ রব্বুল আলমিন কেউ যদি সম্পদ নষ্ট করে সম্পদ যদি কেউ যদি নষ্ট করে এই সম্পদ আপনার কি হতে পারে অর্থন অর্থ হতে পারে টাকা পয়সা হতে পারে খাবার জিনিস হতে পারে আপনার পোশাক আচ্ছাদ হতে পারে এবং আপনার কি সবচেয়ে বড় সম্পদ হলো আপনার শরীর আপনার শরীর এটা হলো কি সম্পদ এই সম্পদটাকে আপনি কী করবেন না নষ্ট করে দিয়েন না এই সম্পদটাকে কী করতে পারেন না আপনি নষ্ট করে দিয়েন না অনেকে আছে যা আছে কল বেশি খাই না কিছুর জন্য বেশি খাই না আল্লাহন সাহাবাদের সাহাবারে বেশি খান আমি খাই না আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি খান আপনাকে সম্পদ আল্লাহ দিয়েছেন কি দেখেছি আমরা এইখানেই দেখেছি ওই বিস্কুটকে জীবন পাটি দিয়ে দে আছে সম্পদ আছে সম্পদ কো সাহাবারে তো এটাও খাইতে পারে নাই কেন আল্লাহ রবুল্লাহমিন তো আল্লাহনবী সাল্লাহ সালে এক সাহাবা কে বলা হলো যে বাসায় গেলেন যাওয়ার পর দেখলেন যে একটা রশি টানানো বোধ রশি না কেন কল আমি চুল বেঁধে রাখি বেঁধে আপাতত করি যাতে করে যদি আমার যখন ঘুম এসে যায় তখন টান পরে তখন আমি জেগে যাই আল্লাহর বেশি আপাতত করতে জানতে পারি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন দেখো তোমার স্ত্রী তোমার উপর হক রয়েছে তোমার শরীরে তোমার উপর হক রয়েছে তোমার চোখের তোমার উপর হক রয়েছে সমস্ত হক তোমাকে দিতে হবে যার যা হক সেই হক দিতে হবে আপনার শরীরে যে হক রয়েছে সেই হকটাও আপনাকে কি করতে হবে দিতে হবে আপনার সম্পদ আপনার শরীরকে আপনি এমন তেমন খেয়ে বিড়ি খাইয়ে এই খেয়ে সেই খেয়ে নষ্ট করে দিবেন এটাও কিন্তু কে আমাদের দিন আল্লাহরবুল্লাহ আপনাকে জবাব দিয়ে করতে হবে কারণ আল্লাহ রব্লা আপনাকে আমানত দিয়েছেন কি দিয়েছেন এই সম্পদ শরীর আপনাকে কি দিয়েছেন আল্লাহ রব্ল আমানত দিয়েছেন এই আমানত আপনি কিভাবে আপনি ব্যয় করেছেন সেই সম্পর্কে কে আমাদের দিন কি করতে হবে জবাব দিতে হবে এই জন্য আল্লাহর রবুল্লা আপনার যে সম্পদ রয়েছে এই সম্পদ যেন আপনার নষ্ট না করেন বিশেষ করে আপনার শরীরটা আপনার সম্পদ ইমান আপনার সম্পদ আমল আপনার কি আমল আপনার সম্পদ কিনা সবচেয়ে বড় সম্পদ কি আপনার আমল এই আমলকে আপনার নষ্ট করে দিয়েন না আপনার ইমালকে নষ্ট করে দিয়েন না আপনার শরীরকে আপনার নষ্ট করে দিয়েন না আপনার যে অর্থনৈতিক ব্যাপার যে রয়েছে আপনার টাকা পয়সা এগুলিও নষ্ট আপনি করবেন না এই জন্য আমাদেরকে কি করতে হবে আমরা একটা বিষয় আমরা বিশেষ করে আমরা খেয়াল রাখবো সেটা হলো কি আপনি যত যতক্ষণ আপনি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবারের উপর খরচ করবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য এই হিসেবে আপনি কি করবেন করবেন কিন্তু আপনাকে সমাজ নিয়ে ভাবতে হবে আপনার সমাজ নিয়ে ভাবতে হবে মুসলিম জাতি নিয়ে আপনাকে ভাবতে হবে মুসলিম জাতি নিয়ে ভাবতে হবে সেই মুসলিম জাতি আজকে অধপতনের কারণ কি আপনি সম্পদ যদি মুসলিমের জন্য যদি সুলাইমান সমিত যেমন আফ্রিকাতে কয়েক লক্ষ কয়েক মিলিয়ন মুসলমান হয়েছে কয়েক মিলিয়ন মুসলমান মানুষ মুসলমান হয়েছে তিনি একটা দায়িত্ব বুঝেছেন যে আমাকে এই দায়িত্বটা পালন করতে হবে কিন্তু আজকেও যদি আমরাও যদি আমাদের সমাজে রিক্সাওয়ালা তিনি একটা স্কুল করেছেন রিক্সাওয়ালা কয়েকজন রিক্সাওয়ালা স্কুল দাঁড় করিয়েছেন চলছে চলছে না কিন্তু আপনি আমি কী করেছি আপনি আমি যদি আপনি এবং আমি যদি এখানকার মতো যদি আমাদের কিছু সম্পদ একত্র করে আমার বন্ধুবান্ধব নিয়ে আমার সমাজ নিয়ে যদি আমি যদি আমার সম্পদ যদি একত্র করে অল্প অল্প করে একত্র করে যদি আমার গ্রামে যারা অভাবী আছে তাদের উপর যদি আমি খরচ করতাম সেই রুগীদের শস্ত্র যদি করতাম রোগীদের চিকিৎসা করতাম তাহলে এরা কিন্তু কি বিধর্মীরা এসে আমাদের সমাজ এসে বুঝতে পারতো না তাহলে অর্থ হলো কি আমার কারণে বিধর্মীরা এখানে ঢেকেছে ওই যিনি গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন তিনি যেমন দায়ী আমিও তেমন দায়ী কিন্তু আমিও কিন্তু তেমন দায়ী এই জন্য আপনার সম্পদে মুসলমানদের হক রয়েছে আপনার সমাজের হক রয়েছে আপনার মুসলিম জাতির হক রয়েছে ইসলামের হক রয়েছে ইসলামের কি রয়েছে হক রয়েছে এই জন্য আল্লাহ রব্লা বলছেন সম্পদ আপনার কি করে নষ্ট করবেন না ও কাো সোয়াল বেশি প্রশ্ন করা কি করা বেশি প্রশ্ন করাও কি আল্লাহতালা নিষেধ করেছেন বেশি বেশি প্রশ্ন করা যে কোনো মানে অবস্থায় হোক না কেন যে কোনো অবস্থায় হোক না কেন সময়ের দাম রয়েছে সময়ের মূল্য রয়েছে সময়ের কি মূল্য রয়েছে মানসিকতার মূল্য রয়েছে মানসিকতা মানসিকতা যে মানসিকতা যে আপনি যখন একজন মানুষকে বা টিচারকে যদি বারবার একটা প্রশ্ন করছেন যেটা জানা কথা অনেক সময় আছে আমরা দেখেছি স্কুলে এক ছাত্র এই বাস বা প্রশ্ন করতে আছে প্রশ্ন মানে কোনো প্রয়োজন নাই আমাদের সাথে যখন আমরা যখন মোহাম্মদ সৌফ বিশ্ব ইউনিভার্সিটির শিক্ষকরা যখন বাংলাদেশে ই করলেন কোর্স করলেন সেখানে ভর্তি হয়েছে আমাদের সাথে একজন ছাত্র ছিলেন মানে আমরা অতিষ্ঠ এমনি প্রশ্ন করছে যেগুলি কোনো প্রয়োজন নাই যেগুলি কোনো প্রয়োজন নাই প্রশ্ন করছেই করছেই আল্লাহ আর বেশি প্রশ্ন করবে না এবং আমাদের এই অনুষ্ঠানগুলিতে অনেক সময় দেখা যায় এমন একটা প্রশ্ন করেছে সেটা জানা কথা প্রশ্ন প্রয়োজনই পড়ে না প্রশ্ন কি করা না প্রয়োজনই পড়ে না সেই প্রশ্ন করে বসছে সেই প্রশ্ন করে বসছে তো এইগুলো প্রশ্ন থেকে বেশি বেশি প্রশ্ন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যাতে করে আপনার প্রশ্নের ভিতরে আপনার ব্যক্তিত্ব আপনার প্রশ্নের ভিতরে আপনার মানে মানে জ্ঞানের যে গভীরতা সেটা পরিস্ফুটিত হবে সেটা কি হবে পরিস্ফুটিত হবে এবং আপনার যে ব্যক্তিত্বটা আপনার যে আপনার যে জ্ঞানের যে গভীরতা সেটা আপনার কথাবার্তায় আপনার প্রশ্নে আপনার পরিস্ফুটিত হবে এই জন্য আমরা যেন যেই প্রশ্নটা আমরা করে যাই কেন আমরা দুনিয়াবি ক্ষেত্রেই হোক এবং আঁকারাতের ক্ষেত্রেই হোক না কেন সেগুলি আমরা কি করবো আমরা প্রশ্ন থেকে এড়িয়ে বেশি বেশি এড়িয়ে চলার চেষ্টা করবে এই প্রশ্ন কয়েক ভাগ ভাগ রয়েছে একটি প্রশ্ন হলো মানুষের কাছ মানুষের কাছে প্রার্থনা করা কি করা মানুষের কাছে কি করা প্রার্থনা করা সম্পদ প্রার্থনা করা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি কেউ যদি মানুষের কাছে চায় সোয়াল করে সোয়াল কাসরাত সোয়াল সোয়াল করা যে কেউ যদি তার সম্পদ বাড়ানোর জন্য যদি আল্লাহর আল্লা মানে সম্পদ বাড়ানোর জন্য যদি মানুষের কাছে যদি সম্পদ সোয়াল করে তাহলে কেয়ামত দিয়ে দিন তাকে তার গালে মাংস থাকবে না এই অবস্থা তাকে উত্থলন মানে উত্থিত করা হবে অনেকেই আছে এই জন্য সাহাবাদের ভিতরে অনেকেই ছিলেন রাসুদাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি কারো কাছে কিছু চাইবে না এই জন্য সাল্লাহ এক সাহাবাদ ছিলেন যে তিনি যদি ঘোড়ায় চুটছেন ঘোড়ায় ওঠার পরে চাবকটা পড়ে গেছে একজন দিচ্ছে উনি না তুমি দিবে না আমি নিজে কি করব সেটা আমি উঠিয়ে নেব কারণ আমি কারো কাছে আমি কি সোয়াল করব না কাকে আমাকে সহযোগিতা কেটে আমি কি আমি কখনো চাইবো না আমাদের মুসলমানদের ভিতরে অনেকে রয়েছে সম্পদ আছে তো সম্পদ বাড়ানোর জন্য সম্পদ পথ এই মানে বাড়ানোর জন্য মানুষের কাছে চেয়ে থাকে মানুষের কাছে অনেক সময় আমরা বিভিন্ন ভাবে আমরা থাকি যে সহযোগিতারা চাওয়াটা আমার পক্ষে ঠিক না একজন চাচ্ছে ভাই আমরা আমার কিছু টাকা দিন আবার অনেকে আমি বসে আছি ভাই আমাকে একটা পানি দেন কেন ভাই আপনি তো আছেন আপনি যত দূর আপনি পারবেন ততদিন পর্যন্ত কারোর উপর নির্ভর করবেন না যত দূর আপনি পারবেন ততদিন পর্যন্ত কি করবেন আপনি কারোর উপর নির্ভর করবেন না আপনি বসে আছেন পাশেই পানি আপনি বলে দেবেন পানি একটা দেন না আপনি উঠে কি আপনি পানি নেন এটাই ইসলামের সৌন্দর্যটা এটাই কি ইসলামের সৌন্দর্য যে আপনি যতদূর পারেন আপনি কারো উপর নির্ভর করবেন না রাসুল সাল্লাহ সাল্লাম যখন তিনি কোথাও যাচ্ছেন যাওয়ার পর তিনি বসে থাকতেন সাবার উনি বসে থাকতেন না উনি বসে থাকতেন না উনিও কাজ করতেন উনিও বাড়িতে যাওয়ার পর আয়সারাদ্লাহতালে কাজ করছেন তিনি রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনা সব কিছু পরিচালনা করার পর তিনি যখন বাড়িতে আসতেন তিনি কি বসে থাকতেন না আসতে কাজ করতেন তার স্ত্রীর সাথে তিনি কি করতেন সহযোগিতা করতেন আর আমরা কী করি বাড়িতে যাওয়ার পর কাজের মেয়ে আছে এ আছে তারপরও কেন কি তারপরও কি আমাদের আরও দরকার কি বলেন সহযোগিতা করার দূরের কথা লোক দরকার আমাদের কিন্তু রাসুল সাল্লাহ আলাইহি তার থেকে আমাদেরকে আদর্শ নেওয়ার কি আদর্শ তার কাছ থেকে গ্রহণ করাকে ঠিক নয় তার কাছ থেকে আদর্শ গ্রহণ করব না আমরা কারো কাছ থেকে সহযোগিতা মানে সোয়াল মানে কি কারো কাছে কারো কাছে চাওয়া ভাই আমাকে এই সহযোগিতাটা করেন আমাকে এই সহযোগিতাটা করেন যত দূর পারবো ততদূর আমি নিজে করার চেষ্টা করবো যত দূর পারবো কি করব নিজে করার কি করব চেষ্টা করব তে এক নম্বর হলো আমরা যেন কোনো যদি প্রশ্নোত্তরের ইয়ে থাকে মানে এমন প্রশ্ন করব না যেগুলির যেগুলি দ্বারা আমার সময়টা নষ্ট হবে আমার সময়টা নষ্ট হবে প্রয়োজনে দুই নম্বর হলো আমি অর্থনৈতিক যে ব্যাপারটা মানুষের কাছে চাওয়ার থেকে আমি বিরত থাকবো যত দূর পারা যায় আল্লাহ আল্লাহ আপনি যদি আপনি যদি মানুষের কাছে প্রশ্ন করা থেকে আল্লাহ রব্বুল আলম বলেন মানুষের কাছে আমি সম্পদ চাইবো না আল্লাহর নির্ভর করব এবং আমি চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমিন তাহলে মানুষের মুখাপেক্ষি হওয়া থেকে আল্লাহ থেকে আপনাকে বাঁচাবেন মানুষের মুখ থেকে আপনাকে কি করবেন বাঁচাবেন আর তিন নম্বর হলো কি কারো সহযোগিতা চাওয়া সহযোগিতা পারতো পক্ষে যতটুকু আপনি পারবেন ততটুকু আপনি কি করবেন না আপনি নিজের অহংকারটা আপনি প্রকাশ করবেন না অনেক সময় আমরা কি মনে করি নিজের অহংকারটাই প্রকাশ করি তাহলে আমি অমুক মানুষ আর ওনারা আছে ভাই আমাকে পানি দেন না ভাই আপনি যত দূর পারেন যত দূর পারেন আপনি নিজে চেষ্টা করেন আপনার অহংকার আপনার থেকে যেন দূরভূত হয় কেননা সালাম যখন আমরা সালামের ব্যাপারটা যে দেখি যে ব্যক্তি আরোহ আরোহী হয়ে আছে সে ব্যক্তি পায়ে হাটা বেশি ব্যক্তিকে কী দিবে সালাম দেবে কারণটা কি যাতে করে তার অহংকারটা যেন না আসে তার কিনা অহংকারটা যেন না আসে আমাদের সমাজ অনেকে আছে আমি যদি একটু যদি পদমর্যাদা হই সা উঠ উঠি তাহলে কি হবে ভাই ওই কাজটা আপনি কেন ওই কাজটা আপনি করেন ওই যে পানিটা চা আমাকে ঢেলে দেন না আপনি উঠান আপনি চেষ্টা করেন যতদূর যতদূর পারা যাতে করে আপনার ভিতরে অহংকারটা যেন না থাকে অহংকার যেন দুরবৃত হয় অহংকার যেন আপনার ভিতরে যেন না আসে এই জন্য আমাদেরকে অহংকার থেকে বাঁচার জন্য আমাদেরকে নিজে অপরকে অন্যের কাছে সওয়াল করার থেকে আমাদের বিরত থাকা দরকার বিশেষ করে সহযোগিতা চাওয়ার ক্ষেত্রে ভাই আমাকে ওটা করি তো আমাদের কেউ আমি কেউ আছি কেউ না করতে পারবে না কেউ না করতে পারবে না যেমন আমরা অভিষেক কাজ করি আপনি একটা স্তরে আছেন আপনার নিচে অনেকে আছে আপনি কিছু বললে কি না করতে পারবে না না করতে পারবে না করবে। কিন্তু কথা হলো কি আপনি সেখানে যেন এই সহযোগিতা এই সওয়ালটা যেন আপনি যেন কম করেন যতদূর কম পারবেন ততটুকু আপনার জন্য কি ভালো আপনি ইমানের জন্য ভালো আপনার আখেরাতের মঙ্গল আপনার বয়ে আনবে এই আমরা এগুলি থেকে আমরা বিরত থাকবো তাহলে কি বললাম একটা হলো মানে অনে কথা বলা থেকে আমরা বিরত থাকবো দুই নম্বর হলো সম্পদ কি করা নষ্ট করার থেকে বিরত থাকবো আর তিন নম্বর হলো মানুষের কাছে সোয়াল করা থেকে বিরত থাকবো সোয়াল বলতে আমরা কি বুঝলাম একটা হলো কি সোয়াল যখন আমরা প্রশ্ন হতে না প্রয়োজন অতীত এমনি অমুখকে প্রশ্ন করা অমুককে প্রশ্ন করা আর দুই নম্বর হলো যে আমরা শরীয়তের ক্ষেত্রে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা কি আমাদের কম কম প্রশ্ন করব। যেটা প্রয়োজন সেইভাবেই প্রশ্ন করব। জানা জিনিস আমরা অনেক সময় প্রশ্ন করা যেতে পারে জানা অনেকে জানার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় একটা মজলিসে বসলে এমন প্রশ্ন করা হয় যে এই প্রশ্নের কোনো অর্থই নাই করছেই করছেই ঠিক আছে এরকম থেকে করবো মানে বিরত থাকব আর অন্যের কাছ থেকে সম্পদ চাওয়ার থেকে আমরা কী করবো বিরত থাকবো তেমনিভাবে আমি যেন কারো সহযোগিতা চাওয়ার থেকেও আমরা কি করব। বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তফিক দান করুন যাতে করে আমরা এগুলি মেনে চলতে পারি